নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। কবি জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া 500 পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। বসুরহাট পৌর মেয়র আবুল কাদেরের মির্জা ও জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিনের তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনগণ, নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।